হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো রাত্রি 12টা বাজে, চলে গেলাম পুকুরে মাছ দেখতে। মাছগুলো এত পরিমাণে মারা যাচ্ছিলো যে কি করবো আর, বাধ্য হয়ে মাছটা দেখতে গেলাম। গিয়ে দেখছি বাও, এখানে অক্সিজেনের জন্য আমরা এখানে জলটা এইভাবে প্রেশার করে একই পুকুরের জলটা ঘুরে আবার পুকুরেই ফেলা হচ্ছে। গোল্ডফিশটা দেখতে পাচ্ছ, এই গোল্ডফিশগুলো এরকম আছো, অনেকগুলো 10-15টার মতো গোল্ডফিশ ছিল, গোল্ডফিশগুলো মারা গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ কত মাছ, কত মাছ, মানে আমিও সেটা আশা করতে পারিনি এইভাবে এত মাছ। কিন্তু মাছ অনেক আরও বেশি ছিল, মারা গেছে। ওরা সব অক্সিজেন পাওয়ার জন্য একে অপরের গায়ে যেন বলছে সরে যা, আমাকে অক্সিজেন দিতে হবে, তাই না? একটু হাসির কথা বললাম। আর গোটা পুকুরটাই তোমাদেরকে রাত্রের 12টার ভিউজ আমি দেখাচ্ছি কি অবস্থা, পুরোটাতেই মাছে মাছে ভর্তি। হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু গোল্ডফিশটা আছে এখানে, আরও বড় বড় মাছ রয়েছে, সেগুলো আমরা জল দিয়ে অক্সিজেন তৈরি করছি যাতে মাছগুলো বাঁচানো যায়। আর এক ফোঁটাও তো বৃষ্টি হচ্ছে না যে মাছগুলো একটু অক্সিজেন পাবে, ন্যাচারালি একটু অক্সিজেন পেলে একটু ভালো হয়। কী করবো আর, অনেক কষ্ট করে মাছগুলো দেখলেও কষ্ট হচ্ছে, এইভাবে পুরো হচ্ছে অবস্থা ওদের খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ওদের জন্য কিছু একটা ব্যবস্থা করতে পেরে আমারও খুব ভালো লেগেছে। আর রাত্রিবেলা তোমাদের মাছ দেখাতে পেরে আমি অনেকটা আনন্দ পেয়েছি। তো তোমাদের মাছ থেকে সত্যি কথা বলবে, কার কার এরকম রাত্রিবেলা গিয়ে পুকুরে মাছ দেখতে ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে, আর যদি নিজের বাড়ির যদি পুকুরটা হয়। তো এইভাবে মাছ দেখতে দেখতে আমার ঠিক আধ ঘন্টা এক ঘন্টা কেটে গেল। তারপরে ভাবলাম যে না, তোমাদেরকে একটু ভিডিও করে দেখালে তোমরা বুঝতে পারবে কত বড় মাছ পুকুরে আছে। আর ওই মাছটা মারা গেছে, তো দেখালাম। ওরা ছিল তোমার যা সিলভার কাপ টাইপের মাছ ছিল, তো তোমাদেরকে দেখালাম। চলো টাটা।